বলছেন নবীগো চলুন পাহাড়ে উঠার জন্য আপনাকে হেল্প করছি, এই পাহাড়ে উঠার জন্য আপনাকে সহজ করে দেওয়া হবে। দুই বন্ধু আল্লাহর নবীকে একদম সহজে পাহাড়ের উপরে তুলে দিলেন। আল্লাহর নবী বলেন, এবার আমার দুই বন্ধু আমার পাশে আর আমি এবার হাঁটতে শুরু করলাম পাহাড়ের উপরে। আল্লাহর নবী বলেন, ওই পাহাড়ের উপরে হাঁটতে 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 বেশ কিছু দূর যাওয়া হলো, হঠাৎ করে এমন একটি বিকট আওয়াজ আমার কানে পৌঁছালো। আল্লাহর নবী থমকে দাঁড় হয়ে গেলেন। ওই দুই বন্ধুকে প্রশ্ন করেন, বন্ধুরে এই পাহাড়ের উপরে এত বড় একটি বিকট আওয়াজ কিসে? নবীকে বলেন, নবীজি আওয়াজ আপনি শুনতে পেয়েছেন, এই আওয়াজটি কিসের আপনি জানতে চাইলেন? তবে নবী গো শুনুন, এই আওয়াজটি যেমন তেমন লোকের আওয়াজ নয়, এই বিকওয়াত আওয়াজ হলো আল্লাহর জাহান্নামে বান্দাদের আওয়াজ। আল্লাহর জাহান্নামে বান্দারা তারা আর্তনাদ করছে, তারা কান্না করছে, ওই জাহান্নামীদের কান্নার আওয়াজ আপনি শুনতে পেলে। হে আমার মা, আমাদের জন্য সে জাহান্নাম তৈরি করা আছে, একটু অপেক্ষা করেন। বর্তমানে পার্থিব জগৎকে সামনে রেখে আমি আলোচনাটা তুলে দিচ্ছি। নবীজি বলেন, আমার প্রশ্ন করার পরে সঙ্গে উত্তর এসে গেল। আর কি বলবো, ওই দুইজন আবার আমাকে নিয়ে হাঁটতে লাগলো। ফা ইনতালাকা বি, আবার একটু উপরের দিকে উঁচু জায়গায় আমাকে নিয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওই পাহাড়ের উপরে আর একটু আগে যাওয়ার পরে এমন করে কিছু আমি নিদর্শন দেখলাম, অনেকগুলো আল্লাহর বান্দারা তাদের পা গুলোকে এক জায়গায় করে বাঁধা রয়েছে। মুখমণ্ডল নিচের দিকে আর মুখের চারিদিক থেকে এবার চেরা চেরানো ভাব। ওই অবস্থায় আল্লাহর বান্দারা তারা ঝুলন্ত অবস্থায় রয়েছে। নবীজি প্রশ্ন করেন, বন্ধু এই লোকেরা কারা? আজকে তাদের এত বড় শাস্তি দেওয়া হয় কেন? আল্লাহর নবীকে এবার আবার জবাব দিচ্ছেন নবীগো, নবীগো শুনুন, ওই লোকেরা হলো তারা দুনিয়ার বুকে যারা সিয়াম পালন করত, অর্থাৎ যারা রোজা রাখত, রোজা রাখতে রাখতে নিজ ইচ্ছায় যারা মাঝে রোজা ছেড়ে দিত, নিজ ইচ্ছায় যারা মাসের মাঝে রোজা ছেড়ে দিত, নিজ ইচ্ছায় সমস্ত নবীজি আল্লাহর বান্দারা আজকে তাদের এত বড় শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, এই হালাত, এই অবস্থা। নবীজি বলেন, আবার আমাকে নিয়ে যেতে একটু আরো দূরে পৌঁছে গেলাম। ওই সময় আল্লাহর নবীজি দেখছেন, ওহ অনেকগুলো আল্লাহর বান্দা তারা মরে এমন করে পচে ফুলে ফুলে রয়েছে, একজনের চেহারা গুলো বিশাল যেন পাহাড়ের আকৃতি ধারণ করেছে। এত বড় দুর্গন্ধ, আল্লাহর নবী বলেন যেন মনে হয় শৌচাগার, ওই লোকদের পাশ দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না।
নবী আবার সঙ্গে দুই বন্ধুকে প্রশ্ন করেন, বন্ধু ওই লোকেরা এমন কারা, আজকের দিনে তাদের শরীর গুলো তো মোটা হয়েছে কেন? নবীকে বলেন, নবী গো ওই সমস্ত লোকেরা হলো আল্লাহর সেই বান্দা বান্দিরা, দুনিয়ার বুকে যারা জানি এবং জানিয়া ছিল, যারা জেনায় লিপ্ত হতো ওই সমস্ত জানিয়া বান্দা বান্দিরা, আজকে তাদের শরীর থেকে পচা গন্ধ বের হয়। মিলিয়ে দেখবেন এই জালসার নামে যুবক যুবতীদের শত শত জেনা হচ্ছে। হে আমার যুবক বন্ধু, আমার হে যুবতী বোনেরা, কান খুলে শোনেন, শেষ সময় যখন আজকে আপনাদের কাছে আমি পৌঁছে গেছি ইনশাআল্লাহ, যতক্ষণ আলোচনা হবে শুধু কোরআন আর হাদিসের, খালে মন খুলে আপনাদের চিন্তা ভাবনাটা কোরআন আর হাদিসের দিকে যেন ধাবিত হয়, এই রকমের উৎসাহ নিয়ে একটু বসেন। কি হলো? আল্লাহ নবী বলছেন প্রশ্ন করার সাথে সাথ উত্তর, আবার ফাইনতালা পাবি, আমাকে আবার পাহাড়ের আর এক দূরে এক কিনারায় নিয়ে গেলেন। হে মা, যারা আপনারা চিৎকার করছিলেন এবার শুনেন ভালো করে, নবীজি বলেন আমি দেখলাম আল্লাহর অনেকগুলো বান্দিরা তারা চারিদিকে পড়ে রয়েছে, আর বিষাক্ত সাপ গিয়ে ওই সমস্ত নারীদের স্তনে ছবল মারছে, ওই মুহূর্তে আমার সাপগুলো ফিরে আসছে। আল্লাহর নবী থমকে দাঁড় হয়ে আবার দুই বন্ধুকে প্রশ্ন করেন, হে আমার বন্ধু বলুন তো আমি জানতে চাই এই নারীরা এমন কোন গুনাহ করেছে, প্রশ্ন করার পরে এবার জবাব দিতে শুরু করেছেন নবী আল্লাহর ফেরেশতারা। নবীকে বলেন, নবী গো ওই সমস্ত মেয়েরা হলো সেই মেয়েরা, যেই মেয়েরা দুনিয়ার বুকে বাচ্চা জন্ম দিয়েছে, নিজের সন্তানকে কোনদিন তারা দুধ পান করায়নি, মা তার সৌন্দর্য বজায় রাখার জন্য, তার বডি যেন নষ্ট না হয়ে যায়, নানান ধরনের স্বামীর অডেল পয়সা ছিল বলে নানান কিছু কিনে নিয়ে বাচ্চাকে খাওয়ার দিয়ে মানুষ করেছে, বাচ্চাকে কোনদিন মা দুধ পান করায়নি, এত বড় আল্লাহর নিয়ামত থেকে সেই বাচ্চাদের বঞ্চিত করেছে সৌন্দর্য বজায় রাখার জন্য, এই কারণে ওই সমস্ত মেয়েদের এত বড় শাস্তি দেওয়া হয়। একটু মিলিয়ে দেখেন, আপনাদের এলাকাও পাবেন, সারা জাহানে পাবেন, স্বামী অঢেল পয়সা কামাচ্ছে, চাকরি করছে, ব্যবসা করছে বলে বিবি এবার বাচ্চা জন্ম দিয়েছে, সুবহানাল্লাহ, সেই বিবির জন্য বডিটা নষ্ট না হয়ে যায়, দেখতে যেন সৌন্দর্য নষ্ট না হয়ে যায়, বাচ্চা জন্ম দেওয়ার পরে আর ওই বাচ্চাকে মা দুধ পান করায় না, নানা ধরনের নানার কিছু খাবার দিয়ে দাসীর মাধ্যমে আর বাচ্চাকে মানুষ করছে, হাদিসটা সহিহ, কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নেই, কান খুলে শুনেন, আমি হাদিস নাম্বার এবং হাদিসের রাবির নাম কেতাবের নামটা আপনাদের সামনে বলে রেখেছি, প্রয়োজনে ক্লিক করবেন, আপনার মোবাইলে যদি মুক্তবাতু শামেলা থাকে একদম তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে। আর কি আল্লাহ নবী বলেন, উত্তর পেয়ে গেলাম, ইতিমধ্যে আবার আমাকে আর একটু নিয়ে যাওয়া হলো, নবীজি বলেন আমি দেখছি দুই নদীর কিনারায় অনেকগুলো ছোট ছোট বাচ্চারা তারা আনন্দ করে নদীর ধারে খেল করছে। নবী প্রশ্ন করছেন, বন্ধু এই বাচ্চারা কারা, আজকে তারা এত আনন্দ করে খেল করছে নদীর কিনারায়? নবীকে বলছেন, নবীজি
এই বাচ্চারা হলো তারাই ওই সমস্ত মুমিনের সন্তান যারা ছোট থেকে আল্লাহর কাছে পৌঁছে গেছে। হাদিসের শেষ সময় শেষ দিকটা বলছি, নবীজি বলেন এবার ওই পাহাড়ের শেষ প্রান্তরে আমাকে নিয়ে যাওয়া হলো। নবীজি দেখছেন তিনজন আল্লাহর বান্দা নূরানি চেহারা নিয়ে শরীর থেকে মনে হয় তাদের সেন ছুটছে, আর হাতে তারা মিষ্টি মিষ্টি শরাব হাতে নিয়ে শরাব পান করছে। নবীজি প্রশ্ন করলে, বন্ধু ওই তিনজন কারা, আজকে তাদের এত সুন্দর নূরানি চেহারা দেখছি এবং তাদের হাতে মিষ্টি মিষ্টি শরাব পান করতে দেখছি, ওই তিনজন কারা আল্লাহর নবীকে সঙ্গে আবার জবাব দিয়ে বলেন, নবী গো ওই তিনজন হলেন আপনার সাহাবি হযরতে জাফর, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে যায়েদ বিন হারেসা। যেই তিনজন গাজওয়ে মুতায় দ্বীনের খাতিরে শহীদ হয়েছিল ওই তিনজন হলেন আপনার সাহাবি। নবীজি বলেন এইরকমের যখনই প্রশ্ন করি তাড়াতাড়ি উত্তর এসে যায়। এবার ওই পাহাড় বাদ দিয়ে আরেকটা পাহাড়ের মাথায় আমাকে নিয়ে গেলেন। নবীজি দেখছেন তিনজন আল্লাহর বান্দা অপেক্ষা করছে, আবার বলছেন বন্ধু ওই তিনজন কারা, বলেন নবী গো ওই যে দেখছেন এক নম্বরে উনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ওই যে দেখছেন দ্বিতীয় নম্বরে হযরতে মূসা আলাইহিসসালাম, আর ওই যে দেখছেন তৃতীয় নম্বরে তিনি হলেন হযরতে ঈসা আলাইহিসসালাম। ওয়াহুম ইয়ানজুরুনাকা, আপনার ইন্তেজার করছে আপনার অপেক্ষা করছেন, এই তিনজন হলেন আপনার পূর্বের নবী। ব্রাদার ইসলাম, হাদিসটা বলতে বলতে শেষ পর্যন্ত আপনাদের কাছে আসলাম। অনেকগুলো কথা কিন্তু মাঝে আমি বললাম, একটা শুনলেন আর একটা যদি ভুলে যান তাহলে কিন্তু আমার আলোচনাটা যতক্ষণ হবে বোঝা লাগবে না। সব কথাগুলো একটু করে স্মরণ রাখবেন, একটা একটা করে ইঙ্গিত করব আর আলোচনা করব। এবার আসেন, হে মা বোন আজকে আপনারা যে আওয়াজ করছেন আমি বুঝতে পারছি আপনাদের ঘুম লেগেছে, যেন ঘুমটা না আসে তার জন্য এক অপরের সঙ্গে গল্প শুরু করেছেন মনে হয়। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের কাছে একটা জানা প্রশ্ন করছি, চট করে উত্তর দিয়ে দেবেন। আল্লাহর নবী তিনার জীবনে একজন তিনার থেকে 15 বছর বয়সে একটা নারীকে বিয়ে করেছিলেন, কি নাম ছিল জোরে বলেন, কি নাম? হযরতে খাদিজা। এখনকার যুগে কোন ছেলের থেকে যদি কোন মেয়ের বয়স 2 বছর বড় হয় বিয়ে করবে? বলবে হবে না, আমার আগে বুড়ি হয়ে যাবে, বলবে কি না? আল্লাহর নবী হযরতে খাদিজাকে বিয়ে করলেন, নবীর থেকে 15 বছর বয়সে বড় হলেন হযরতে খাদিজা। নবীর বয়স যখন 25 বছর, হযরতে খাদিজার বয়স তখন 40 বছর, আল্লাহর নবী হযরতে খাদিজাকে বিয়ে করেছিলেন। নবীর তরফ থেকে প্রস্তাবটা ছিল না, কার তরফ থেকে ছিল প্রস্তাব? হযরতে খাদিজার তরফ থেকে। কেন? আল্লাহর নবীর সততায়, আল্লাহর নবীর সত্যবাদিতায়, আল্লাহর নবীর আমানতে এত খুশি হয়েছিলেন হযরতে খাদিজা, আল্লাহর নবীকে এবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। আল্লাহর নবী চাচার সঙ্গে আলোচনা করলেন, এবার উভয়ে মত দেওয়া হলো, হযরতে খাদিজাকে আল্লাহর নবী বিয়ে করলেন। বিয়ে করার দুটি কারণ ছিল, একটা কারণ হলো অর্থনৈতিক কারণ, দ্বিতীয় কারণ হলো রাজনৈতিক কারণ। এই দুই কারণে আল্লাহর নবী হযরতে খাদিজাকে বিয়ে করেছিলেন। হে মা বোন।